চিনতে গেল কি মেডিকেল আসবে মদত মিলা হ্যাঁ মদত কিয়া হ্যাঁ হামলোক খবর মিলা হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এরিয়া মে আয়া হ্যাঁ তো রেস্কিউ কাম কিয়া হ্যাঁ আজকে সারা রাজ্যের সঙ্গে আমাদের শান্তিরবাজার সাব ডিভিশনেও একটি মক ড্রিল মক এক্সারসাইজ করা হয়। তো এই মক ড্রিলের মেইন জিনিস ছিল আর্থকুইক এবং এটা 9:01 এই ভূমিকম্পটা আসে। টোটাল এই মক এক্সারসাইজে রেসপন্সিবল অফিসার ছিলেন আমাদের SDM স্যার এবং ইনসিডেন্ট কমান্ডার হিসেবে ছিলাম আমি নিজে। তো আমাদের এই মক এক্সারসাইজের যে স্টেজিং এরিয়া সেটা ফায়ার সার্ভিস অফিসে করা হয় এবং ইনসিডেন্ট এরিয়া কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে করা হয়। তো টোটাল এই মক এক্সারসাইজে বিভিন্ন লাইন দপ্তরের সমস্ত যারা আধিকারিকরা আছেন এবং অন্যান্য কর্মচারীরা আছেন তারা এই মক এক্সারসাইজে যোগদান করেন। বিভিন্ন দপ্তর যারা সত্যিকারের যখন মক যখন আর্থকুয়েক বা কোনো দুর্যোগ হয় কীভাবে ওই কাজগুলো তারা করবেন সেই হিসেবে সেই নিরিখেই মক এক্সারসাইজটা করা হয়। বিভিন্ন দপ্তর যেমন ফায়ার সার্ভিস, তাছাড়া হেলথ ডিপার্টমেন্ট, তাছাড়া TSR, SDRF টিম, এর সঙ্গে সঙ্গে পাশাপাশি অন্যান্য লাইন দপ্তর যেমন এগ্রিকালচার, ফিশারিজ, ARDD, PWD, RNB, PWD, DWS প্রত্যেকেই এই মক এক্সারসাইজে অংশগ্রহণ করে। তো টোটাল প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত এই মক এক্সারসাইজটি হয় আমাদের এখানে। মক এক্সারসাইজের পরে আমাদের কাছে যেই তথ্যগুলো উঠে আসে সেই যে ভূমিকম্পটা আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হয় মক ড্রিলের মধ্যে সেখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ তাতে টোটাল লাইফ লস্ট হয়েছে, মানে মানুষ মারা গেছেন 3 জন এবং সিভিয়ারলি ইঞ্জুর হয়েছেন 65 জন, মানে 62 জন, এবং মাইনর ইঞ্জুরি হয়েছে 142 জন। তো যারা সিভিয়ারলি ইঞ্জুর তাদেরকে হসপিটালে পাঠানো হয় এবং মাইনর ইঞ্জুরিজ তাদের রিলিফ ক্যাম্পে তাদের মেডিকেল ট্রিটমেন্ট করা হয়। তো এই মক এক্সারসাইজের সেই যেই ঘটনাটি কেন্দ্রীয় বিদ্যালয় হয় সেখানে সমস্ত দপ্তরের সাহায্যক্রমে ওই দুর্যোগ যেটা আজকে সকালে আসে সেটাকে মোকাবেলা করা হয়। তো আমরা এই ধরনের দুর্যোগ মোকাবেলা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মক ড্রিল আমরা আশা করি ভবিষ্যতেও আমরা করব এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের আদেশ অনুসারে এই ধরনের মক ড্রিল আরও অনুষ্ঠিত করব যাতে করে মানুষ আরও বেশি সচেতন হতে পারে। ইকুইপমেন্ট কমান্ডার হাত খাড়া করে